আজকে সচিবালয় ঘেরাও করার সময় চৌধুরী সাকি এবং তার সহযোগী দলের উপর পুলিশি লাঠিচার্জের বিষয়ে আপনি কোনো বক্তব্য রাখবেন, অথবা আপনি কি সেই সময় সেই জায়গাতে তাদের সাথে ছিলেন কি এ নিয়ে কিছু? আজকে গণতন্ত্র মঞ্চ আমাদের আন্দোলনের শরিক, আমরা যারা এই একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলন করছি, একটা জনকল্যাণমূলক রাষ্ট্র নির্মাণের জন্য 31 দফা দিয়ে আমরা আন্দোলন করছি, তাদের একটা ভ্রাতৃপ্রতিম সংগঠন, তাদের সচিবালয় ঘেরাও কর্মসূচি ছিল, সেখানে আমি ছিলাম না। সেখানে আপনি যদি দেখেন যে সেখানে রাজনৈতিক দলের কর্মীরা 200-300 রাজনৈতিক কর্মী ছিল আর অসংখ্য পুলিশ ছিল। তো এটা দুঃখজনক যে 200-300 কর্মীর একটা মিছিলকেও পুলিশ এবং সরকার সহ্য করতে পারে না, যে কারণে সেটাকেও পিটিয়ে উঠিয়ে দিতে হয়। এবং জুনায়েদ সাকি এই সময়ের একজন জনপ্রিয়, আমি মনে করি যে রাজনৈতিক নেতৃত্ব এবং রাজনৈতিক দলের একটা প্রধান সিনিয়র নেতৃত্ব। তো আমাদের রাজনীতিতে কিন্তু শিষ্টাচার আছে, একটা রীতিনীতি আছে, একজন পুলিশের কনস্টেবল কিংবা একজন এএসআই এই ধরনের একজন সিনিয়র নেতৃবৃন্দের গায়ে হাত তোলা উচিত না, তাহলে রাজনীতিবিদদের প্রতি প্রশাসনের প্রতি মানুষের এই সম্মানটা থাকে না। তো এই যে ঘটনাটা ঘটছে এটার আমি নিন্দা জানাই, এবং এই ধরনের ঘটনার সাথে যারা জড়িত পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আমার আহ্বান থাকবে যে এদেরকে চিহ্নিত করে পুলিশের ভাবমূর্তি রক্ষার জন্যই ব্যবস্থা নেবেন, এবং এই ধরনের অতি উৎসাহী কাজে যেন পুলিশ সদস্যরা ইনভলভ না হয় সেটার জন্য যথাযথ পদক্ষেপ নেবেন।